কিছু বলতে চাস? আমি অনেক কিছু বলতে চাই, আমি বলা শুরু করলে তোর ব্লগ শেষ হবে না, তুই কে রে। তাও বল না আরে বল না, আরে শেষ কর না, বল না। আজকে আমরা আসছি বাইক ফ্রাইডে, 300 নম্বর বাইক ফ্রাইডেতে। এখানে মাহমুদুল আইসা বসে আছে এবং সঙ্গে সবুজ ভাই আছে, আমার কথা বুঝতে পারা যাচ্ছে কিনা আমি জানি না। মাহমুদুল মনে হয় কিছু বলতে চায়, কিন্তু বলতে কিছু বলতে পারছি না। মাহমুদুল কিছু বলতে আচ্ছা যাই হোক, আমরা কই যাবো আজকে? কেরানীগঞ্জে আসছি, মানে যাচ্ছি এখনো। এই যে বিশাল রাস্তা, আমি আর মাহমুদুল আপাতত আসছি এই পিছনে, পুরা ফাঁকা জায়গা হয়ে গেছে গা, সবাই মিলে আসতে লেট করতেছে আর আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে। আস্তে বৃষ্টি না, বৃষ্টি অনেক জোরেই পড়তেছে, এলে ভিজে গেছি। ভিজে যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, পিছনে কাদা আর সামনে বৃষ্টি। আচ্ছা যাই হোক, তো এই তো এখন আমরা কই যে ভাওয়াল সিটিতে, হ্যাঁ মধু সিটিতে আছি, ভাওয়াল স্কুল না কই জানি যাইতেছি। এই আর কি আর কি আর কি, এই তো বলা যাবে না, মানে এই হ্যাঁ খেলাধুলা হবে, তার মানে অনেক ধরনের খেলা হইতে পারে খেলা। আচ্ছা, তারপর হচ্ছে কেক কাটা হবে, তারপর কি কি হবে জানি না, যা হবে সেটা দেখানো হবে। দুইটা ফুটবল খেলানো হয়েছে বড় বড়, এটা খেলা হবে।
এন্ডিং তো আবার আমি করি আমাদের সব শেষ সরি কর এন্ডিং কর সমস্যা নেই না মানে আমাদের 300 তম বাইক রাইড এখন শেষ আমরা সবাই এখন রওনা দেব ঢাকার দিকে আমাদের লাস্ট পর্যায়ে যারা যারা ছিল অনেকে চলে গেছে যারা লাস্ট ছিল শেষ পর্যন্ত যারা ছিল আর কি তাদের সবার একটা গ্রুপ ফটো তোলা হয়েছে এন্ড দেন যে কেক অর্ডারের মতন বাদ দিলো সেটা সবাই উপরে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে এখন সবাই যাওয়ার জন্য সবাই এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে প্রিপেয়ার হচ্ছে ওই যে ওই স্যারে সবাই চলে যাচ্ছে এখন দেখলে পিছনে দেখতে পারবেন লাইন ধরে চলে গেছে দাঁড়া দাঁড়া এই যে এদিক দিয়ে না এদিক এদিক চলে যাচ্ছে এই যে এদিক চলে যাচ্ছে তারপরে এন্ড দেন এখন আমিও চলে যাব সো আমি আছি ধীমান আছে সবুজ দা আছে আমরা এখন সবাই চলে যাচ্ছি বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবার দেখা হবে আসাদ গেট আসাদ গেট না না আবার পুরোপুরি দেখা হবে না ঠিক আছে ভাই ওকে ভাই ওর জন্য কি হয়েছে এমনি কথা কয়েকজন